আমরা একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন ডক্টর মোহাম্মদ শাহজাহান, আমি আপনার কাছেই যাব, সার্বিকভাবে আপনার বক্তব্য শুনবো। আসলে প্রশ্নের সেই অর্থে সুনির্দিষ্ট কোনো প্রশ্ন নেই, যেই প্রেক্ষাপটে আপনারা আসলেন এবং যেই বিষয়গুলো চিন্তা করে আপনারা নির্বাচনে আসলেন, শেষ পর্যন্ত নির্বাচনের মাঠ এখন পর্যন্ত কেমন দেখছেন? ধন্যবাদ মজিদ ভাই আপনাকে এবং আপনার মাধ্যমে এটিএন বাংলাদেশ বিদেশের দর্শক শ্রোতাদের এবং আমার সম্মানিত সহ আলোচকদের। আমরা যে অর্থে ভোটে এসেছি, আমাদের প্রেক্ষাপটটা আর হয়তো সেলিম ভাইদের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। উনি উনার অবস্থান পরিষ্কার করেছেন, তবে উনি রাজনীতিতে সবসময় অনেক মডারেট চৌকস একজন মানুষ, যে কথা যে শব্দ চয়ন অন্যরা করে, আমি অন্তত আমার দলের ক্ষেত্রে উনার কাছ থেকে এমন কোনো বক্তব্য আশা করব না যেটাতে আমরা আহত হই। কিংস পার্টি যুগে যুগে এসছে, যুগে যুগে আসবে, থাকবে। বাট আমি প্রথমেই মিডিয়াতে আপনার মাধ্যমে বলেছিলাম, এখন আর আমাদেরকে কখনো কেউ এরকম, আমি বলবো না যে শিষ্টাচার বহির্ভূত ভাবে কখনো কেউ আমাদেরকে কিংস পার্টি বলে না, হয়তো দেশে কিংস পার্টি থাকতে পারে, শ্রদ্ধাবোধ রেখেই বলছি। যদি কেউ আমাদেরকে কিংস পার্টি বলে, তাহলে আমি বলবো যে তারা হয়তো দেখেননি যে আমার দলে আমরা গত 2018 যে দিনের ভোট রাতে হয়েছে বলে আপনারাই দাবি করছেন, সেলিম ভাইরাই দাবি করছে, সেই নির্বাচনের প্রেক্ষাপট থেকে কিন্তু আমরা ভেবেছি এদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রেক্ষাপট তৈরির জন্য, যেটা উনারা এবং উনাদের সমমানা দলগুলো 2014 বা তারও আগে থেকে পট পরিবর্তন করতে পারেননি, আমরা চেষ্টা করেছি যে আমরা এরকম একটা পট পরিবর্তনের অংশ হতে পারি কিনা। সেই কারণে আপনি দেখেছেন সারা দেশে আমরা যাদের নিয়ে দলটি করেছি সেখানে, এবং যারা আমরা দল আত্মপ্রকাশ করার পর জয়েন করেছে, সাবেক সংসদ সদস্য থেকে শুরু করে, সেটা হয়তো বলবেন থাকবেই, সেটার আবার ভিন্ন গ্রাউন্ডে বলবেন, কেউ বলবে আপনারা নিয়ে এসছেন, আসলে কেউ কাউকে নিয়ে আসতে পারে না, তাহলে তো আরো যারা পার্টি আছে তারাও অনেককে নিয়ে আসতো। তো সুতরাং আমরা যে অর্থে করেছি, যাই হোক, আমি সেটাকে সংক্ষিপ্ত করে বলি যে আমাদের দলে কিন্তু সাবেক বিচারপতি, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে এমেরিটাস প্রফেসর, তিন বাহিনীর ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তা বৃন্দ, পুলিশের এডিশনাল আইজি লেভেল, মানে কোন পর্যায়ে না আছে, আমি যদি চিকিৎসক, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, সব শ্রেণী পেশার মানুষ অবশ্যই তারা রাজনীতিবিদ, এবং পার্টির আমার দলের বয়স হয়তো 5, কিন্তু রাজনীতির বয়স কিন্তু আমারও 40-এর বেশি হয়েছে, 1976-77 থেকে রাজনীতি করছি, সুতরাং সে বয়সটা কিন্তু অনেক হয়েছে। আর সেলিম ভাইয়ের আমার আসন কিন্তু কনস্টিটিউয়েন্সি পাশাপাশি, আমরা পরস্পরের ভালো বন্ধুও বটে। এখন স্টুডিওতে যারা আছেন, আজিজ ভাই, আমাদের মুস্তফা কামাল সাহেব, তারপরে জাকের পার্টি যিনি মহাসচিব রয়েছেন, সবাই আমরা কিন্তু পরস্পরকে চিনি, এবং ছোট্ট দেশ, আমাদের সাথে সবার আপনার মাধ্যমে একত্রিত হয়েছে, কিন্তু পূর্ব থেকে সবার সাথে চমৎকার সম্পর্ক আমাদের। যাক, যেটা কথা আপনি বলছিলেন যে ভোটের মাসে আমরা এসেছি, আমরা কিন্তু একটি নতুন দল হিসেবে, মানে যেটাই বলছে যে আমরা রাজনীতিবিদ হিসেবে পুরনো, কিন্তু দল হিসেবে যখন নতুন, আমরা চেষ্টা করবই অবশ্যই যে আমার দল জনগণের ম্যান্ডেট নিয়ে কতগুলো আসন নিয়ে পার্লামেন্টে আসতে পারে, এটা নিশ্চয়ই আমাকে যাচাই করতে হবে। আপনি তো নিজেও আমাকে আজকে এইভাবে বিএনএম এর মহাসচিব হিসেবে ডাকতেন না, আপনি মানবাধিকার অ্যাক্টিভিস্ট হিসেবে অন্যভাবেই ডাকতেন, বা গ্লোবাল পিস অ্যাম্বাসেডর হয়েছে সেটা হিসেবেই ডাকতেন। বিএনএম একটি বাংলাদেশ জাতীয়তা আন্দোলন, একটা রাজনৈতিক দল, যেখানে আমরা আগামী সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সৎ, উৎকর্ষ, মেধাবী এই মানুষগুলোকে, যারা দুর্নীতিমুক্ত, আমি বলতে চাচ্ছি না অন্য দলে দুর্নীতিযুক্ত আছেন, আমি বলছি আমার দলে যাদেরকে আমরা ক্রাইটেরিয়া প্রাধান্য দিয়েছি, এরকম রাজনীতিবিদ এবং ভালো মানুষ। সাজান, আমি যেটি জানতে চেয়েছিলাম যে বর্তমান বাস্তবতায় ভোটের মাঠের যে পরিস্থিতি, নির্বাচনী মাঠের যে পরিস্থিতি, তাতে আপনি মনে করছেন যে আপনারা যেই প্রত্যাশা নিয়ে বা যেই আশা নিয়ে এসে জয়লাভ করবেন ভেবেছিলেন, বা আপনাদের কথাগুলো মানুষের কাছে বলবেন বা জনরায়ের প্রতিফলন হবে, সেটি কি হবে মনে করছেন? জি, এই জায়গায় আমি আসতে চেয়েছিলাম, একটু ভূমিকা টেনেছিলাম এই জন্য যে আমার সম্পর্কে তো আপনার একটু ধারণা থাকতে না হবে, তাহলে আপনিও তো আমাকে সেভাবে অ্যাড্রেস করে বসবেন। এনিওয়ে, তো ভোটের মাঠে যে নির্বাচনী প্রচার অভিযান, সেটা কিন্তু আজকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, এবং গতকাল থেকেও বা আমরা এলাকায় যারা রয়েছে তারা জনসংযোগ করছি, জনগণের কাছে যাচ্ছি। এই আশঙ্কাটা কিন্তু আমার নয়, জনগণেরও রয়েছে, ব্যাপকভাবে রয়েছে। কারণ হচ্ছে যে আপনি বলেন যে আমরা একটা প্রবাদ জানি যে সিঁদুরে মেঘ দেখলে যে গোয়াল ঘর আগুন লেগেছে তারা কিন্তু ভয় পায়, তো বা এইটা তো হবেই, মানুষের আশঙ্কা থাকবে, কারণ বিগত দিনগুলোতে ভোটাধিকার প্রয়োগের সার্বিক, মানে সঠিক যে অর্থ, এটা জনগণ ভুলেই গেছে।
তো সেই কারণে সবার মধ্যে আশঙ্কা আছে। আমরা কিন্তু একটা জিনিস বলেছি যে নির্বাচনী পরিবেশ কিন্তু এই মুহূর্তে বলা যাবে না, নির্বাচনী পরিবেশ বোঝা যাবে আরো পরে। অসংখ্য ধন্যবাদ, আমি আসবো আপনার কাছে। আমি যে বিষয়টা আমি আধা মিনিট আপনাকে বলতে হবে যে যেটা আপনি জানতে চেয়েছেন, গতকালই প্রথম আমরা দেখেছি যে আমাদের নীলফামারী এক আসনের সাবেক সংসদ সদস্য জনাব জাফর ইকবাল তার উপর হামলা হয়েছে। সেখানে যুবলীগের লোকজন তাকে হত্যার হুমকি দিয়েছেন তিনি যদি এলাকায় থাকেন। তো একজন প্রার্থীকে যদি প্রকাশ্যে হত্যার হুমকি দেয়, তিনি জিডি করেছেন, নির্বাচন কমিশনের কাছে বিচার চেয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিচার চেয়েছেন, আমরা কিন্তু প্রথমেই একটি হোঁচট লক্ষ্য করছি যে তারা কতটা ভয়ঙ্কর হলে একজন প্রার্থীকে হত্যার হুমকি দিতে পারে। তো এটা যে অন্য কোনো আসনে হবে না এমনটা বলা যাচ্ছে না, কিন্তু আমরা বলছি আমরা শেষ পর্যন্ত দেখব। কমেন্ট করার মতো সময় কিন্তু এখনো আসেনি। নির্বাচন কমিশনের আচরণ, সরকারের আচরণ সবকিছু দেখে যদি নির্বাচনী পরিবেশ সঠিক থাকে তাহলে আমরা নির্বাচনী মাঠে থাকবো, তা না হলে আমরাও হয়তো সেভাবে নিজেদেরকে প্রত্যাহার করতে হবে এবং তখন সরকারের অবস্থা হবে এরকম যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে বাঁচিয়াছিল, অর্থাৎ তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না, সেটা কিন্তু তারা আবার আন্তর্জাতিক বিশ্বকে এবং বাংলাদেশকে প্রমাণ করবে। অসংখ্য ধন্যবাদ।